আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা সরলরেখা বিষয়ক 5টি টপিক নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম টপিকটা হচ্ছে সরলরেখার একই ও বিপরীত রাশির বিন্দুসমূহ, অর্থাৎ একটা সরলরেখা এবং যদি কিছু বিন্দু দেয়া থাকে তাহলে সেই সরলরেখার সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করা শিখব। তো প্রথমেই শুরু করা যাক। একটা সরলরেখার সাপেক্ষে দুটো বিন্দুর অবস্থান দুরকম হতে পারে। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চিত্রে, এ নাম্বার চিত্রে, যে একটা সরলরেখা এবি দেওয়া আছে এবং একটা বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং অপর একটা বিন্দু কিউ এক্স টু ওয়াই টু, এরা দুজন সরলরেখার দুইটা বিপরীত পাশে অবস্থান করতে পারে। অথবা এখানে আমাদের চিত্র বি এর মতো এই পি বিন্দু এবং কিউ বিন্দু সরলরেখার একই পাশে অবস্থান করতে পারে। এটা দুটো বিন্দু এভাবে এই পাশে অবস্থান করতে পারে অথবা দুটো বিন্দু একসাথে এই পাশে অবস্থান করতে পারে। এখন আমরা সরলরেখার, আমরা জানি যে এভাবে যদি দুটো বিন্দুর মধ্যবর্তী আরেকটা লাইন থাকে যেটা হচ্ছে ইন্টারসেক্ট করতেছে কে, তাহলে আমরা বলতে পারি যে এই পি কিউ সরলরেখাকে এবি সরলরেখা অন্তর্বিভক্ত করে। আমরা ধরে নিই যে এখানে এটা আর বিন্দুতে অন্তর্বিভক্ত হচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকিউ সরলরেখাকে এবি সরলরেখা বহির্বিভক্ত করে, যেটাকে এখানে আমরা বলতে পারি যে এটা আর বিন্দুতে বহির্বিভক্ত করতেছে। তো আমরা ধরে নিই যে আমার পি আর এই অংশের দৈর্ঘ্য হচ্ছে এম ওয়ান আর কিউ আর অংশের দৈর্ঘ্য হচ্ছে এম টু। তাহলে এখানেও নিই এভাবে যে পি আর এই পুরো পি আর টা হচ্ছে আমার এম ওয়ান আর কিউ আর এটা হচ্ছে এম টু। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে এবি সরলরেখা পি কিউ সরলরেখাকে এম ওয়ান ইজ টু এম টু অনুপাতে অন্তর্ভুক্ত করে, আর দ্বিতীয় চিত্রে বি চিত্রে এবি সরলরেখা পি কিউ সরলরেখাকে আর বিন্দুতে বহির্বিভক্ত করে। তো এখানে যদি আমরা আর বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমরা সরাসরি অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের সূত্র ব্যবহার করলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। তো এখন যখন আমাদেরকে শুধু একটা সরলরেখা দেওয়া আছে এবং এই পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তখন আমরা কিভাবে বুঝবো যে এদের অবস্থানটা কিরকম? তো এটার জন্য আমরা দেখি যে এখানে বিন্দুদ্বয় যদি রেখার দুই বিপরীত পাশে অবস্থান করে তাহলে আমরা বিন্দুগুলো দিয়ে রেখার সমীকরণকে সিদ্ধ করলে এদের অনুপাতটা পাবো হচ্ছে লেস দেন জিরো, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা পাবো। অর্থাৎ এদের হচ্ছে যে এম ওয়ান ইজ টু এম টু যে অনুপাতটা, এটাও করলে এটার একটা এটার মানটা হবে এম ওয়ান ইজ টু এম টু আর চিহ্ন হবে ঋণাত্মক যদি এরা সরলরেখার দুটা বিপরীত পাশে অবস্থান করে। এভাবে যে আমরা মানটা পাবো হচ্ছে এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতের সমান মানটা পাবো, আর হচ্ছে এটার চিহ্ন হবে ঋণাত্মক কেননা এরা দুই পাশে অবস্থান করবে। আর বিন্দুদ্বয় যদি রেখার একই পাশে অবস্থান করে যে এভাবে করে, তাহলে হচ্ছে যে আমরা এই বিন্দুগুলো দিয়ে যখন রেখাকে সিদ্ধ করব, তখন রেখা সমীকরণকে সিদ্ধ করব, তখন তাদের অনুপাতের মানটা হবে শূন্যের চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক এবং এর মানটা হবে আবারও এম ওয়ান ইস টু এম টু এর সমান, এম ওয়ান বাই এম টু এর সমান। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি কোনো সরলরেখা দেওয়া থাকে এবং দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে বিন্দু দুটো দিয়ে প্রথমে সরলরেখাগুলোকে সিদ্ধ করবো, সরলরেখা সমীকরণকে সিদ্ধ করবো, মানটা বসাবো। মান বসানোর পর আমরা সরলরেখার সমীকরণ থেকে যেই মানটা পাবো দুটো বিন্দুর জন্য যে মানগুলো পাবো তাদের যদি চিহ্ন ভিন্ন হয় অর্থাৎ একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হয় তাহলে হচ্ছে এরা বিপরীত পাশে অবস্থান করবে, আর দুটো মানের চিহ্ন যদি একই একই হয় তাহলে হচ্ছে এরা সরলরেখার একই পাশে অবস্থান করবে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা এবং দুটা বিন্দু দেয়া আছে, কিন্তু যদি একটা সরলরেখা এবং শুধু একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমাদের এই
সরলরেখার সাপেক্ষে বিন্দুটা কোথায় অবস্থিত এটা নির্ণয় করার জন্য আমাদেরকে মূল বিন্দু রেফারেন্স নিতে হবে। আমরা প্রথমে মূল বিন্দু 00 বিন্দুকে সরলরেখার সমীকরণে বসিয়ে যদি ধনাত্মক সংখ্যা পাই, ধনাত্মক একটা মান পাই, তাহলে সরি ধনাত্মক মান না, যেই মানটা আমরা পাবো, যে ধনাত্মক বা ঋণাত্মক যেই মানটাই পাই, এই প্রদত্ত বিন্দু বসিয়েও যদি সেম মান পাই, তাহলে হচ্ছে আমরা বলতে পারবো বিন্দুটা সরলরেখার যে পাশে মূল বিন্দু আছে সে পাশে অবস্থিত। আর যদি মানগুলো ভিন্ন হয়, অর্থাৎ এদের চিহ্ন যদি ভিন্ন হয়, তাহলে হবে যে আমার মূল বিন্দু যেদিকে আছে সরলরেখার তার ভিন্ন দিকে প্রদত্ত বিন্দুটা অবস্থিত। অর্থাৎ এখানে যেখানে আমাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু দুটো বিন্দু দেওয়া আছে, এখানে যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে অপর বিন্দুটা আমার মূল বিন্দু 00 কে ধরে নিতে হবে। তাহলে আমি মূল বিন্দুর সাপেক্ষে আসলে এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারবো। এরপর আমরা দেখব যে কোন বিন্দু আর সরলরেখা যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে ওই বিন্দুর সাপেক্ষে সরি বিন্দু থেকে সরলরেখার দূরত্বটা কত হবে। এখানে এটা আমরা সরাসরি একটা সূত্র ব্যবহার করতে পারি, যে যখন একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে এবং একটা সরলরেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো দেওয়া আছে, তাহলে এই বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্বের মান হবে এ এক্স ওয়ান প্লাস বিওয়াই ওয়ান প্লাস সি, অর্থাৎ আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু গুলো আমি হচ্ছে সরলরেখার সমীকরণে বসাচ্ছি। আর এখানে পরম মান, কারণ হচ্ছে আমরা জানি দূরত্ব সবসময় ধনাত্মক হবে, এজন্য আমরা এখানে পরমাণু চিহ্ন ব্যবহার করবো, ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভারটা পুরোটার উপর হবে যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি আমাদের সরলরেখার সমীকরণটা এই আকারে দেওয়া থাকে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, তাহলে সরাসরি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে সরলরেখার দূরত্ব হবে হচ্ছে এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ওয়ান কজ আলফা প্লাস ওয়াই ওয়ান সাইন আলফা মাইনাস পি। এখন আমাদের যে বিন্দুটি দেওয়া আছে ওই বিন্দু আর মূল বিন্দু যদি রেখার একই দিকে থাকে, তাহলে মান হচ্ছে ধনাত্মক হবে, আর যদি মান ঋণাত্মক আসে তার মানে হচ্ছে মূল বিন্দু আর প্রদত্ত বিন্দু হচ্ছে যে সরলরেখার ভিন্ন ভিন্ন দিকে অবস্থান করতেছে। তো এখানে হচ্ছে মান যদি ধনাত্মক আসে, তাহলে ধনাত্মক ঋণাত্মক মান দ্বারা আমরা ওই বিন্দুর অবস্থান বুঝতে পারবো, কিন্তু যখন শুধু দূরত্বের মানটা আমরা ব্যবহার করব তখন অবশ্যই আমাদের পরমাণু চিহ্ন ব্যবহার করে এগুলোকে ধনাত্মক করে নিতে হবে, কেননা দূরত্ব সবসময় ধনাত্মক। এবার আমরা দেখব কোন বিন্দু হতে অন্য একটা রেখার সমান্তরালে আরেকটা রেখার দূরত্ব। আমরা এর আগে যেই সূত্রটা পড়ে আসলাম সেটা ছিল হচ্ছে আমার একটা সরলরেখা দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, আমি ওই বিন্দু থেকে সরলরেখার সরাসরি লম্ব দূরত্বটা, সরি এটা লম্ব হচ্ছে না যদিও, সরাসরি লম্ব দূরত্বটা হচ্ছে বের করব আমাদের আগে সূত্রটা দিয়ে। কিন্তু ধরা যাক যে আমাকে একটা সরলরেখা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে এই সরলরেখার এটাকে আমরা এইটাকে আমরা টু দিই নাম, ওকে, এই পি বিন্দু থেকে আমার এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে, কিন্তু দূরত্বটা হতে হবে অন্য আরেকটা সরলরেখার সমান্তরালে। অর্থাৎ এটা আমার যদি এক নাম্বার একটা সরলরেখা দেওয়া আছে, আমার ধরা যাক যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সমান্তরালে পি বিন্দু থেকে এই দ্বিতীয় সরলরেখা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো এই এই সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমি ধরে নিই যে এই সরলরেখার সমান্তরালে যদি পি বরাবর আরেকটা সমান্তরাল সরলরেখা আঁকি আমি, সেটা এখানে কিউ বিন্দুতে ছেদ করে আমার দুই নাম্বার সরলরেখাকে, যে এখানে কিউ বিন্দুতে ছেদ করে, তো এই দূরত্বটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো তাহলে আমি দেখি যে প্রথমে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বরাবর পি এক্স ওয়ান ওয়াই ওয়ান গামী একটা সমান্তর একটা সরলরেখা নিই, যেটা কিনা এই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো এর সমান্তরাল। তো আমরা জানি সমান্তরাল সরলরেখা নেওয়ার জন্য আমার কি করতে হবে, যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস কে, এখানে হচ্ছে এটা একটা ঝোঁক, কে হচ্ছে ঝোঁক ইকুয়াল জিরো। তো আমরা একটা সমান্তরাল সরলরেখা নিচ্ছি যেটা কিনা একের একের সমান্তরাল সরলরেখা এবং পি বিন্দু, তো এই সরলরেখাকে আমরা তিন নাম্বার হিসেবে চিহ্নিত করি।
তো যেহেতু পি বিন্দু অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু আমার এই 3 নম্বর রেখার উপর অবস্থিত, এদেরকে বসিয়ে আমি হচ্ছে কে এর মান বের করতে পারি। কে এর মান হবে মাইনাস এ ওয়ান এক্স ওয়ান মাইনাস বি ওয়ান ওয়াই ওয়ান। তো এটা হচ্ছে তাহলে এই কে এর মান যদি বসে তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা আসে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই মাইনাস এই কে এর ভ্যালুটা। তো তাহলে আমি হচ্ছে একটা সরলরেখা এই সমান্তরাল সরল একের সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। তো একের সমান্তরাল সরলরেখা আমার 2 নম্বর সরলরেখাকে কোথায় ছেদ করবে ওটা আমরা বের করি। তাহলে এই 2 আর 3 নম্বর সরলরেখা যদি আমরা সরলরেখা সমীকরণ সমাধান করি তাহলে আমরা ছেদ বিন্দু কিউ এক্স টু ওয়াই টু কে পাবো। এই এক্স টু ওয়াই টু কে যদি পাওয়া যায় অর্থাৎ কিউ বিন্দুকে যদি পাওয়া যায় এখন আমি পি বিন্দু আর এক্স ওয়াই কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি। আমরা দূরত্ব নির্ণয় সমীকরণ এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম। তো পি কিউ সমান হয় হচ্ছে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। অর্থাৎ আমি এই জিনিসটা আরেকবার বলি যে প্রথমে একটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু থেকে আমার এই পি দেওয়া থাকবে, পি থেকে আমার এই কিউ সরি 2 নম্বর সরলরেখা এর দূরত্ব বের করতে হবে। কিন্তু সেটা সরাসরি দূরত্ব হলে হবে না, এটা হবে ওয়ান সরলরেখার সমান্তরালে দূরত্ব বের করতে হবে। তো এজন্য হচ্ছে আমরা প্রথমে ওয়ান সরলরেখার সমান্তরাল একটা রেখা নিলাম যেটা কিনা পি বিন্দুগামী, ওই পি বিন্দুগামী সরলরেখা এবং 2 নং সরলরেখার আমি সমাধান বের করলাম অর্থাৎ ছেদ বিন্দু বের করলাম। তো যেই ছেদ বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করলাম। এভাবে করে হচ্ছে আমি একটা বিন্দু থেকে অন্য রেখার সমান্তরালে আরেকটা রেখার দূরত্ব বের করতে পারি। এরপর দুটি সমান্তরাল সরলরেখা যদি দেওয়া থাকে, দুটি সমান্তরাল সরলরেখা যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে? ধরো যে আমাদের প্রথম সরলরেখাটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, এবং দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। সরি, এখানে এ ওয়ান হবে, দুটোই এ ওয়ান হবে, এ ওয়ান বি ওয়ান হবে, কারণ আমরা জানি সমান্তরাল সরলরেখার আমার এক্স এবং ওয়াই সহগ গুলো একই হয়। যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে তাহলে অবশ্যই এদের এক্স এবং ওয়াই এর সহগ গুলো সমান হবে, শুধুমাত্র ধ্রুব সংখ্যাটার মধ্যেই পার্থক্য থাকবে। তো এরকম দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হবে অ্যাবসোলুট ভ্যালু অফ সি ওয়ান মাইনাস সি টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সরাসরি এই সূত্র ব্যবহার করলে আমরা দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব পেতে পারি। তারপর আসি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টপিক, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ। আমরা জানি দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন তাতে তাদের দুটো কোণ চারটা কোণ সৃষ্টি হয়, যাদের মধ্যে হচ্ছে দুটো এই দুটো হচ্ছে বিপরীত কোণ অর্থাৎ এদের মান সমান, আবার এই দুটো হচ্ছে বিপরীত কোণ এদের মান সমান। তো এখানে মধ্যে দুটো কোণ হয় হচ্ছে সূক্ষ্ম কোণ, এরা দুজন সূক্ষ্ম কোণ, আর দুটো কোণ হয় হচ্ছে স্থূল কোণ, এই দুজন স্থূল কোণ। তো যার কারণে আমি যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে চাই তাহলে এখানে আমি দুটো সরলরেখা পাবো। একটা সরলরেখা হবে আমার এই সূক্ষ্ম কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক, আরেকটা সরলরেখা হবে স্থূল কোণ দ্বয়ের, এই স্থূল কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক হবে একটা রেখা, আর এটা হবে সূক্ষ্ম কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক। যার কারণে সমদ্বিখণ্ডক সরলরেখা যদি আমি বের করতে চাই এখানে আমি দুইটা সরলরেখা পাবো। তো ধরা যাক আমার প্রদত্ত সরলরেখা গুলো হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। তো এদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোনো সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার বি টু স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে যে প্রথম সরলরেখা ডিভাইডেড বাই তার এক্স ও ওয়াই সহগ দুটোর বর্গ, বর্গের যোগফল এবং তার বর্গমূল, এবং এটার সমান হবে প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার একইভাবে বর্গমূল দিয়ে ডিভাইড করা। তো এখানে প্লাস মাইনাস চিহ্নের কারণে আমরা প্লাস দিয়ে যদি নিই তাহলে হচ্ছে একটা সরলরেখা আসবে
মাইনাস চিহ্ন দিয়ে নিলে আরেকটা সরলরেখা আসবে, অর্থাৎ আমি এখানে দুটো সরলরেখা পাবো আলটিমেটলি। এখন কোনটা কোন কোণের সমদ্বিখণ্ডক এটা বোঝার জন্য আমার আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে হবে এখানে, যে A1 ইন্টু A2 প্লাস B1 ইন্টু B2, এই ভ্যালুটা যদি ধনাত্মক হয় অর্থাৎ শূন্যের চেয়ে বড় হয়, তাহলে ঋণাত্মক চিহ্ন থেকে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তাহলে ধনাত্মক চিহ্ন থেকে প্রাপ্তটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এটার বিপরীতটা হবে যখন হচ্ছে আমি এই A1 A2 প্লাস B1 B2 এর মান ঋণাত্মক পাবো অর্থাৎ শূন্য থেকে ছোট পাবো, তখন ধনাত্মক চিহ্ন থেকে প্রাপ্ত দ্বিখণ্ডকটি হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, তাহলে বাকিটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আমাদেরকে অবশ্যই এই এই সম্পর্কিত সব অঙ্কে এই শর্তটা দিয়ে চিহ্নিত করতে হবে যে আমার কোন সমদ্বিখণ্ডকটা কোন কোণের সমদ্বিখণ্ডক। আর সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দুটো সমদ্বিখণ্ডক অবশ্যই পরস্পর লম্ব হবে। তো আমাদের আজকের ক্লাস এটুকু পর্যন্তই, আজকে আমরা শুধু এখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা এর উপর কিছু গাণিতিক উদাহরণ এবং কিছু ভর্তি পরীক্ষা এবং বোর্ডের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।